ট্রেনার, আপনি প্লিজ কন্টিনিউ করুন। থ্যাংক ইউ বিরাশ মির্জা। সো আমি যেটা বলছিলাম যে ওই যে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা, জি জি, তো এটা হলো কি, ওনাকে যে বছর পাঠালেন প্রথম বছরে এই অবস্থা, জি, দ্বিতীয় বছরে ঘটনা আরও দারুণ ঘটনা, সেটা যে কি উনি সমস্ত এভাবে কালেকশন করেছেন, করার পরে সব বিতরণ করার পরে সারা দেশে জাকাত পাওয়ার মতো আর কোনো লোক নাই, এই অবস্থা ওনার কাছে কালেকশনের 2/3 বাকি রয়ে গেছে, তখন 2/3 পাঠিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে, খলিফার কাছে। একইভাবে আবার কনভারসেশন হয়েছে দুজনের মধ্যে, খলিফা এবং গভর্নরের মধ্যে। হ্যাঁ, তখন উনি আবার ক্লারিফাই করছেন যে না, আর কেউ বাকি নাই, সবাইকে দিয়েছি। হ্যাঁ, এরপরে তৃতীয় বছর কি হলো, তৃতীয় বছর উনি সব টাকা পাঠিয়ে দিয়েছেন, কালেকশন যত হয়েছে সব পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা কেমন হইলো, তো এই বছর যে কি সব পাঠিয়ে দিলাম, তখন আপনার মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ইয়া আমিরুল মুমিনিন, এই বছর কোনো লোককে পাইলাম না জাকাত দেওয়ার মতো। আপনি চিন্তা করেন, কিন্তু ইমপ্লিকেশনটা দেখেন যে মানে ইসলামের এগুলো হচ্ছে স্বর্ণের যুগ এটা। হ্যাঁ, মানে আপনার যে জাকাত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, জাকাত নেওয়ার মতো, তার মানে কি এই সমাজে আর কোনো গরিব নাই। আচ্ছা, পপার্টি এলিভেশন হয়ে গেছে, ঠিক কিনা? জি। তো এখন আমাদের এখন বর্তমান সমাজে, বর্তমান এই যে দেশগুলাতে, এখানে বলেন আমরা বা বাংলাদেশে বলি, যে কোনো দেশে, যে আমরা কি করতেছি, নন মুসলিম দেশে তো জাকাতের ব্যবস্থা নাই, মুসলিম দেশেও তো জাকাতের আপনার সংগ্রহ করা, বন্টন করা, অ্যালোকেশন, ডিস্ট্রিবিউশন এগুলো ঠিক মতো হয় না বলে আপনার আলটিমেটলি যে ওখানে অত গরিব রয়ে গেছে, তাই না? জি। পভার্টি তো আর দূর হইতেছে না, এই যে দারিদ্র দূরীকরণ, তো এই জাস্ট এই যে জাকাতের এটাকে যদি একটা মেজার হিসেবে যদি ধরি, যদি আপনার জাকাত দেওয়ার কোনো লোক পাওয়া যায় না, তাহলে দেখা গেল যে ওই ওই দেশে আপনার কোনো দরিদ্র লোক আলটিমেটলি আর নাই। হ্যাঁ, ডক্টর ইমরান, আপনি বলেছেন যে জাকাত ব্যবস্থার মাধ্যমে দরিদ্র বিমোচন করা যায় বা দরিদ্র মোচন করা যায়, তাহলে আজকের যে সমাজে যে দরিদ্রগুলো দেখা যাচ্ছে, আপনার নানান রকম সংস্থার কাছে আমরা যাচ্ছি দরিদ্র বিমোচনের জন্য, মনে করেন এনজিওজ আছে, নানান রকমের মাইক্রো ফাইন্যান্স বলে আপনাদের যারা জানেন, অনেক কিছুর কাছে আমরা যাচ্ছি এই দরিদ্র বিমোচনের জন্য, কিন্তু তারপরে তো দরিদ্র থেকে যাচ্ছে, তাহলে আমরা এই দরিদ্রটাকে বিমোচনের জন্য সে আমাদের আগে জাকাত ব্যবস্থা, যেই সুন্দর ব্যবস্থা আপনি যে বললেন সহজভাবে, যে ওখানে এই সংস্থার মাধ্যমে, ওই ব্যবস্থার মাধ্যমে করে দরিদ্র বিমোচন করা যায়, তাহলে আমরা সে আগে দিতে যাচ্ছি না কেন, এটা যাওয়ার জন্য কী করা যায়, কীভাবে আমরা দরিদ্র বিমোচন করতে পারি, এই ব্যাপারে আপনি আমাদেরকে বা দর্শকদেরকে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। না, থ্যাংক ইউ, আপনার যে এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় প্রশ্ন। আসলে বিষয়টা হচ্ছে যে জাকাত ব্যবস্থা যে একদম যে নাই আমাদের দেশগুলোতে তা নয়, কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আসলে জাকাতের ব্যবস্থাটা যদি রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়, রাষ্ট্র যদি সারা দেশের জাকাত কালেকশন করতে পারে, এটা যদি আলাদা একটা ডিপার্টমেন্ট হয়, তাহলে আর আপনার হয়েছে কি, ধরেন আমাদের মধ্যে অনেকে আলাদা চ্যারিটি অর্গানাইজেশন করে আপনার ব্যক্তিগতভাবে জাকাত কালেকশন করতে হয়। হ্যাঁ, কালেকশন করে ওনারা সেটা ডিস্ট্রিবিউশন করে, এটা এই দেশেও আছে, অনেক চ্যারিটি আপনার জাকাত কালেকশন করে বাংলাদেশে পাঠাচ্ছে, এটা তো আমরা জানি। তো ওইটাতে যেটা হয় যে আপনার এটাকে আমরা ইকোনমিক্সের টার্মে বলি যে এফিসিয়েন্সি গেইন হয় না আসলে। আচ্ছা, এফিসিয়েন্সি গেইন হয় না, কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন, যে জিনিসগুলো একটু বড় আকারের সেই জিনিসগুলোর জন্যই কিন্তু রাষ্ট্রযন্ত্রটা দরকার, এই যে গভর্নমেন্ট অ্যাপারেটাসটা দরকার। আপনি মনে করেন যে ইন্ডিভিজুয়াল একটা একটা করে এনজিও, তাদের নিজেদের একটা ওভারহেড কস্ট আছে, এখন সে জাকাত কালেক্ট করলো, যিনি কালেক্ট করলেন সেই অফিসারকে টাকা দিয়ে কিছু টাকা চলে গেল, যেহেতু উনি কালেকশন করেছেন কম, তার অফিস আছে, সেট আপ আছে, অমুক, হ্যাঁ, এই যে স্কেল ইকোনমি বলে আর কি এটাকে। এখন গভর্নমেন্ট যদি মানে যে সমস্ত অর্থনৈতিক কার্যক্রম আপনার ম্যাসিভ স্কেলে করতে হয়, লার্জ স্কেলে করতে হয়, যেটা কিনা সারা দেশের জনগণের উপকারের জন্য, যেমন আপনি কি মোটরওয়ে, রোডস অ্যান্ড হাইওয়েজ, আপনি যদি একটু চিন্তা করেন যে আপনি ধরেন লন্ডন থেকে ম্যানচেস্টার যাতায়াত করবেন, M1 দিয়ে করবেন, M1 M6, এখন যদি বলেন যে একজন ইন্ডিভিজুয়াল M1 তৈরি করবে, ও ব্যাংক্রাফ্ট হয়ে যাবে। আচ্ছা, ওইখানেই কিন্তু গভর্নমেন্টের দরকার হয়ে গেছে, কেন? কারণ হচ্ছে যে সারা দেশের জনগণের জন্য প্রয়োজনীয় একটা জিনিস, বিরাট আকারের জিনিস,
যে জাকাত ব্যবস্থাটাও কিন্তু এরকম যে সারা দেশের আট ধরনের যে মহাক্ষিকিন আছে, হকদার আছে জাকাত, এই সকলের জন্য প্রয়োজনীয় এটা একটা বিরাট ব্যবস্থা। আচ্ছা, তো এইটা যদি একটা ইন্ডিভিজুয়াল যদি এটা নেয় দায়িত্ব, বা ইন্ডিভিজুয়াল চ্যারিটি বা এনজিও যদি এটা দায়িত্ব নেয়, ওই দক্ষতার সাথে এটা করতে পারবে না। আপনার কালেকশনের চাইতে ডিস্ট্রিবিউশনের আগে কিছু খরচ হয়ে যায়। আচ্ছা, কথা বুঝতে পারছি। ইভেন যদি ওনারা যদি আপনার সৎভাবেও যদি করেন, হ্যাঁ, কিন্তু এটা যদি গভর্নমেন্ট একা মানে একটা ডিপার্টমেন্টের মতো করে যদি করে, তাহলে এখানে একটা দক্ষতা আসবে, ডিস্ট্রিবিউশনের ভিতরে দক্ষতা আসবে, কস্ট মিনিমাইজ হয়ে আসবে, আপনার স্বাভাবিকভাবে ডিস্ট্রিবিউশনটা একটু বেশি হবে। তো ওটাই ওনারা করেছেন তখন। আচ্ছা, একইভাবে মানে রাষ্ট্রীয়ভাবে এটা, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করে, পরিচালনা করে, এবং আসলে জাকাতের মূল উসুল কিন্তু রাষ্ট্রীয়ভাবেই করার জন্য। আচ্ছা, কিন্তু কিন্তু যেটা এটা যেহেতু এটা হয় না, এই জন্য ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এনজিও বা চ্যারিটির মাধ্যমে করা হয়, এবং এটা আবার করাটা মানে কি বলে পারমিজিবল না এটাও না, ওটা করা যায়। যদি রাষ্ট্র যদি না করে, তাহলে ব্যক্তিগত উদ্যোগে লোকেরা এটা করতে পারে, যেটা বর্তমানে করছে আর কি। হ্যাঁ, তো আমি যদি মূল কথায় চলে আসি তাহলে, আবার আরেকটা বিষয় আছে কি, যে দারিদ্র বিমোচনের কিন্তু ইসলাম শুধু যে শুধুমাত্র জাকাতই হইল অনলি সলিউশন দিচ্ছে এটা না। আচ্ছা, একই সাথে আরও অনেক জিনিস আছে ইসলামী অর্থনীতির, সেগুলো আমরা হয়তো বা ধারাবাহিকভাবে যে আলোচনা করছি এগুলো সবগুলো পয়েন্ট চলে আসবে ইনশাআল্লাহ। আমি শুধু মূল এমফাসিস করতে চাচ্ছি যে যে আমি একজন ব্যক্তিগতভাবে একজন মুসলমান হিসেবে, যেহেতু আমি বর্তমান দুনিয়াতে ইসলামী অর্থনীতি ব্যবস্থা দেখছি না, হ্যাঁ, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড বলে, যে এটার কারণে আমার কিন্তু ইসলামী অর্থনীতি যখন আমার কাছে শুনি, আমার কাছে মনে হয় যেন একটা থিওরি টাইপের একটা জিনিস, এটা বোধহয় প্র্যাকটিক্যাল কিছু না। তো এই জন্য আপনাকে প্রথমে ভূমিকা হিসেবে আমি প্র্যাকটিক্যাল মানুষগুলা এবং প্র্যাকটিক্যাল মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরাই তো সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, তারপরে তাবেইন, তারপরে তাবে তাবেইন, ওনাদের যুগে ওনারা বাস্তবভাবে এটাকে ব্যবহার করে ওনারা যে কী ফায়দা পেলেন, যে কী হলো যে আপনার কোনো গরিবই নাই। আচ্ছা, হ্যাঁ, তো এইটা যদি আমাদের একটা আস্থা আসে, তারপরে আমরা যদি আলাপ করি, তাহলে আমার একটু জিনিসটা নিতে একটু সহজ হবে, তাই তো? এই জন্যই আমি এই বিষয়গুলো আসলে আলাপ করছি। আপনি যদি ইয়ের দিকে যান আরও আগান, যদি আপনি নিশ্চয় নাম শুনেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, আপনার ওনাকে মানে আপনার আলেমরা বা ফকিররা আপনার মনে করেন যে স্কলাররা ওনাকে বলেন যে উনি পঞ্চম খলিফা। কারণ হচ্ছে যে প্রথম যে চারজন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদেরকে তো খোলাফায়ে রাশেদা বলা হয়। তো ওনারা যেরকমভাবে খেলাফত পরিচালনা করেছেন, মানে মাঝখানে কিছুদিনের গ্যাপের পরে আপনার ওমর ইবনে আব্দুল আজিজও ওনাদের মতো করে খেলাফত চালিয়েছেন। আচ্ছা, তো যার কারণে ওনাকে আমরা বলতে চাই যে মানে এটা মোটামুটি মেজরিটি আলেমরাই এটা অলমোস্ট একমত যে উনি পঞ্চম খলিফা। আচ্ছা আচ্ছা, এই ওমর ইবনে আব্দুল আজিজের সময়ও এরকম ঘটনা আসে যে উনি ওনার এক গভর্নরকে, আব্দুর রহমান নামে একজন গভর্নর, ওই একই বই থেকে আসতেছে আল আমওয়াল, যেটা বললাম আমি, হ্যাঁ, দি ওয়েলথ, এটা ইংলিশেও এখন বেরিয়ে গেছে। আমরা আসলে এগুলো পড়া দরকার, মানে এত সুন্দর পড়লে দেখবেন যে আপনার ধর্ম সম্পর্কে, আপনার ইসলাম সম্পর্কে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার কাছে মনে হবে না যে ইসলাম একটা ব্যাকডেটেড রিলিজিয়ান, 1400 বছরের পুরানো রিলিজিয়ান। হ্যাঁ, তো কনফিডেন্স যত বাড়ে তত কিন্তু পালন করতেও মজা লাগে। তা তো অবশ্যই। আর এই প্রোগ্রামের এটাও একটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জিনিসগুলোর উপরে যদি একটু আস্থা আনতে পারি, কনফিডেন্স আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা দুনিয়াবি জিন্দিগিতেও আমরা সফল হব। জি, আবার এই সফলতা আমাদের আখেরাতের জিন্দিগির সফলতাকে নষ্ট করে দিবে না, বরঞ্চ আখেরাতের সফলতার, আখেরাতের জিন্দিগির সফলতার সাথে এটা পরিপূরক হবে, কমপ্লিমেন্টারি হবে ইনশাআল্লাহ। তো এখন আমি ওই ওই যে বিষয়টা আলাপ করছিলাম যে সে এই আব্দুর রহমানকে যখন ওমর ইবনে আব্দুল আজিজ পাঠিয়েছেন গভর্নর হিসেবে, ওনার ক্ষেত্রে এরকম করে সবাইকে দেওয়ার পরে তারপরে রয়ে গেছে, এইভাবে করে উনি পাঠিয়ে দিয়েছেন খলিফার কাছে।
তো খলিফা বলল যে আর কেউ নাই, আর কেউ নাই। তখন তুমি যে কথা, তাহলে একটা কাজ করো, সারা দেশে যত যুবক যুবতী আছে বিয়ের উপযুক্ত, জি, ওদের বিয়ের জন্য খরচ করো, দেখে নার্স। হ্যাঁ, এটা এইভাবে এক্সপ্যান্ড হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আমাদের তো এই যে এখানে চিন্তা করেন, আমাদের আমার কাছে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে ইংল্যান্ডে বাবা মায়েরা তাদের ছেলে মেয়ের বিয়ে করানোর জন্য অনেকে 20,000, 30,000, 40,000, 80,000 pounds খরচ করে। এটা নাকি খরচ না করলে নাকি হয় না, যদিও এটা আমরা এটাও একটা এপিসোডে আলাপ করা দরকার যে খরচ কতটুকু পর্যন্ত করব। সেটা তো অবভিয়াসলি ব্যক্তিগত রুচির ব্যাপার আছে, বা যে এফোর্ড করতে পারে, তো এটারও একটা এফোর্ড করার পরেও একটা লিমিট আছে। এগুলো আমরা একটা এপিসোডে মনে হয় আমরা আলাপ করলে ভালো হবে। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আবার এরকম কিছু মানুষ আছে যারা হয়তো বা ছেলে মেয়ের বিয়ের জন্য টাকা পাচ্ছে না। হ্যাঁ, এখন যদি এই কাজটা যদি করা হয় গভর্নমেন্টের থেকে যে জাকাতের টাকা দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না, তখন এই এরকম করে বিবাহযোগ্য যুবকদের বিবাহের জন্য খরচ দেওয়া, ওইটা দেওয়ার পরেও তারপরেও আবার টাকা রয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর ইমরান, আজকের মতো এখানেই আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের জন্য আমাদের এই পর্ব এখানেই সময় শেষ, আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।